ফেসবুকে সকালবেলা একটা জিনিস চোখে পড়লো জিনিসটা হলো কেন্দ্রীয় বিদ্যালয় থেকে যারা নাকি লেখাপড়া করে তারা নাকি নলেন গুড়ের আইসক্রিম খেয়েছি ও ক্যালকাটায় ঠিক আছে জ্যাকেরি আইসক্রিম আমান্ডা আছে আর এখানে দেখো নলেন গুড়ের আইসক্রিম লেখা ছিল তো সেই ভেবেই অর্ডার করেছিলাম আনার পর দেখলাম প্রপার এটা গুড়ের আইসক্রিম তো খেয়েছি আজকে হলো সেকেন্ড দিন একবার মোটামুটি যে খেয়েছে সে আর সেকেন্ড টাইম খেতে চাইছে না কিন্তু দাম তো অনেকটাই নিয়েছে কমই নিই আর বেশিই নিই পয়সা তো পয়সাই হয় তো আমি খেয়ে খেয়ে শেষ করছি তবে যারা সুগার পেশেন্ট তারা কিন্তু চোখ বন্ধ করে খেতে পারে মাঝে সাজে এখানে সিবাইয়ের অবস্থা দেখো বন্ধুরা জামা কাপড় কেচেছি কাচা হয়ে গেছে সেই কারণে শিবাই মেশিন মানে ওয়াশিং মেশিনের ওপর চড়ে পড়ছে কতটা দুষ্টু দেখো দাদ এই দাদা চুল ধরে টানছ কি কথা ভাইয়া ভাইয়া

তো ভিডিও শুরুতে নিশ্চয়ই তোমরা হোমের একটা ভিডিও দেখতে পেলে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি অ্যাকচুয়ালি আমরা কলকাতা যখন গেছিলাম সেই ভিডিওগুলো আমার ফোনে জমে আছে তো এক এক করে শেয়ার করব আসার পরের ভিডিওটা অ্যাকচুয়ালি আসার এক সপ্তাহের মধ্যেই আমাদের বাড়ি শিফট করার ব্যাপার ছিল সেই কারণে কোনো রকমে পুজো করে কিভাবে ঘরের মধ্যে প্রবেশ করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু ক্ষুদ্র নমুনা শেয়ার করেছি এখানে আমি এখন কাটছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ওই একই পদের রান্না খেয়ে খেয়ে মুখ এলে গেল গরমের দিনে আর কি বা পাওয়া যায় বলো সেই কারণে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি আজকের ঢেঁড়সটা আমি গোল গোল করে কাটি নিই ছোট ছোটো করে কারণ আমি ছোট ছোট করে ঢেঁড়স বেসন দিয়ে অনেক সময় ভেজে থাকি কিন্তু আজকে আমি ভাবলাম লম্বা লম্বা আলু ভাজার মতন কাটি একটু সময়ের ব্যাপার থাকে ঠিক কথা বেশি সময় লাগে কিন্তু ভালো জিনিস খেতে গেলে যদি একটু সময় লাগাই তাতে কোনো প্রবলেম হয় না দুরকম পদ্ধতিতে কাটতে পারো ঢ্যাঁড়সটা একদম মাঝখান থেকে কেটে নিয়ে দেখে নেবে পোকা আছে কি না দেন তুমি বীজগুলো আলাদা করতে পারো আর নাহলে সাইড থেকে যদি কেটে নিতে পারো মাঝখানে দেখবে দানার অংশটার সাদা যে অংশটা থাকে নিজে থেকেই বেরিয়ে আসবে তো এইভাবে আমি কেটে নিচ্ছি মাঝখানে আমি ঢ্যাঁড়স কাটতে কাটতে শিবায়ের কাছেও চলে গিয়েছিলাম কারণ শিবায়ের চান করবার সময় হয়ে গেছিলো ওকে চান টান করিয়ে এসে তার উপর এখন আবার কাজের দিদি আসছে না বেশ অসুস্থ দিদি সেই কারণে দিদিকে বললাম তুমি একটু রেস্ট করো তারপর তুমি সোমবার থেকেই এসো আজকে সকালে বেচারি আসছিল কিন্তু তার হঠাৎ করে এত বেশি মাথা ঘুরে গেলো সে অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে গেল তার মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলল। আন্টি মায়ের শরীর ভীষণ খারাপ আমি বললাম তুমি আরও দুদিন রেস্ট করো দেন তুমি কাজে আসবে তো দেখো ঢেঁড়সগুলো আমার কাটা হয়ে গেল কাটার পর আমি কি করেছি দেখো যে মশলাগুলো দিয়েছি তোমরা বুঝতেই পারছো যেহেতু কুরকুরে ঢ্যাঁড়স বা ক্রিস্পি ভেন্ডি বলতে পারো তো সেই কারণে চালগুড়ি তো মাস্ট যারা বেসন দেবে দেবে নাহলে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারো আর রুটিন যে মশলাগুলো আমরা দিয়ে থাকি সেইগুলো দিয়ে জল দিয়ে আমি মেখে নিলাম দিয়ে কড়ার মধ্যে তেল গরম করে কুড়কুড়ে একদম হবে আলু ভাজার মতন ভেজে তুলে নেবো আর এটা পাতলা মুসুর ডাল দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো খেতে লাগে ব্যাস ঢেঁড়সের রান্না তো বলেই দিলাম তাছাড়া দেখো আমি আর একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকালবেলার ফেসবুকে ওই স্ক্রল করতে করতে আসে না হঠাৎ করে আজকে চোখে পড়ল একজন লিখেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হতে গেলে কি কি জিনিস অবলম্বন করতে হয় তো কমেন্টসে গিয়ে দেখুন আমার এই সমস্ত জিনিস দেখতে ভীষণ ভালো লাগে তো কমেন্টস বক্সে গিয়ে চেক করলাম কীভাবে ভর্তি হতে হয় সেটা জানা তো দূরের কথা একটা কমেন্টস দেখে আমার মাথা গরম হয়ে গেল সে লিখেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা মানুষ হয় কি জানি না কিন্তু তাদের মধ্যে একদম বাঙালিয়ানা বজায় থাকে না আর তারা অমানুষ তৈরি হয় তো সবাই মোটামুটি তাকে আক্রমণ করেছে দেখলাম আমিও লিখলাম আপনি কি পার্সোনাল কোনো অভিজ্ঞতা দিয়ে বলছেন যে বাচ্চারা মানুষ হয় না আর বাঙালি আনা বজায় রাখে না আপনি যদি নিজের ঘরের মধ্যে বাঙালিয়ানা বজায় রাখেন তাহলে আপনার বাচ্চা বাঙালিয়ানাকে ধরে রাখতে বাধ্য হবে আর বাকি রইল মানুষ হওয়ার কথা মানুষ তো স্কুল থেকে হয় না মানুষ হয় বাড়ির শিক্ষা থেকে আপনি যে স্কুলেই পড়ান না কেন যে মানুষ হবার সে এমনিতেই হবে আর যে অমানুষ হবার হাজার বড় স্কুল থেকে পড়লেও সে অমানুষ হবে কথাটা ঠিক বলেছে কিনা তো এখানে তোমরা হোমের ভিডিও দেখতে পেলে আর বাড়িতে এমন কিছু লোকও নেই সত্যি কথা বলতে গিয়ে আমরা এক সপ্তাহ আগেই কলকাতা থেকে ফিরেছিলাম আমার ছোটো ছেলের মুন্ডন ছিল তো এক সপ্তাহ পরেই আমরা শিফট করেছি তো গোটা দেড় মাস টাইমের মধ্যে আমাদের সব কিছু ব্যাপার ব্যবস্থা করেই যেতে হয়েছিল। বাড়ি ভাড়া হোক কিংবা নিজের বাড়ি হোক একটা নারায়ণ পুজো করানো অতি অবশ্যই দরকার কারণ তুমি যে বাড়িটাকে নিজের মনে করে থাকবে সেটা দু বছর হোক বা পাঁচ বছর হোক সেখানে তুমি তো টোটালি বসবাস করবে না তো সেই কারণে নিজের বাড়িকে পরিষ্কার করে একটা করিয়ে নিয়ে ঢোকাই বাধ্যতামূলক তো সেই কারণেই পুজোটা করিয়েছিলাম তখন ঘরে কিছুই সাজানো গোছানো ছিল না মানে জাস্ট ঠাকুরকে এনে পুজোটা করে নিয়েছিলাম নেক্সট ডেতে আমাদের শিফটিংয়ের ব্যবস্থা ছিল তো দেখো সাজানো গোছানোর পর এইভাবে ঠাকুরকে আমরা সাজিয়ে দেখেছি। এখানে শ্রী শ্রীরামকৃষ্ণ মা কালী মা শারদা বিবেকানন্দকে দেখছো এটা হলো আমাদের গুরু পূর্ণিমার ফটো এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা